ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, এটা হচ্ছে মৌরলা মাছ। মৌরলা মাছের রেসিপি, আমি মৌরলা মাছগুলো এটার মধ্যে নিয়ে নিয়েছি এই ক্যানটার মধ্যে, আশা করছি বুঝতে পারছেন। ভাপা করব, এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা, সর্ষে বাটা দু চামচ, দু চামচ দেখা হচ্ছে, সর্ষে বাটা দু চামচ দিলাম। দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চিড়ে, বেটে দেব না। আর এর মধ্যে এবার দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে মাখিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি লবণ টেস্টের জন্য। তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে দেব অল্প করে হলুদ, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, একটু বেশি দেব। এবার এইটাকে ভালো করে মাখাবো, আর একটু সর্ষের তেল দেব। এটা শুধু এইভাবেই ভাপে হবে, এটা কলা পাতার মধ্যে দিয়ে করলে বেশি ভালো হয়। তো কলা পাতা তো এখন পাওয়া মুশকিল। এই যে এইভাবে মাখিয়ে এবার এটা ভালো করে মাখিয়ে দিয়েছি, এবার এটাকে ভাতের মধ্যে দিয়ে দেবো। সেটা কিভাবে, এটার মধ্যে আমি লঙ্কা বেটে দেব না, লঙ্কাগুলো একটু এরকম মেরে এইভাবে দেব, এইভাবে দিয়ে এটাকে আবার একটু মেখে দেব। টেস্টটা খুব সুন্দর হয়। এই যে এটাকে ঢাকা দিয়ে দেবো। এরকম একটা ডালের কাঁটা নিয়েছি, এইটাকে এইভাবে বসিয়ে ডালের কাঁটা দিয়ে এইভাবে আটকে দেব। তো এইটা ভাপে সেদ্ধ হবে, আর এটাকে এইভাবে দিয়ে দেব। তো এটা দু রকম ভাবেই হয়, আপনারা চাইলে জল মানে শুধু জল দিয়ে ফুটিয়ে করতে পারেন, আমি এটা ভাতের মধ্যেই করে নিচ্ছি যাতে ভাতটাও হয়ে যাবে মাছটাও হয়ে যাবে, আলাদা করে জল দিয়ে ফোটাতে হবে না। তো এটা হতে থাকুক, তারপরে ফিরে আসছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন দেখতে থাকুন রেসিপিটা শেষের দিকে কী হয়। ভাতটা ফ্যানটা ঝাড়ি নিয়েছি নামিয়ে, এবার এটাকে আবার ভাতের মধ্যে দিয়ে দেব।
এই হলো মাছটা, সুন্দর গন্ধ বেরিয়েছে মাছটা। এই হলো মাছটা, এই হলো মাছটা। সুন্দর গন্ধ বেরিয়েছে, জল দিয়ে দেবো।